তো সেখানে আছেন রিপোর্টার মার্সিয়া মোমো, সরাসরি যাচ্ছি তার কাছে। মোমো, মোটুশি, বুড়িগঙ্গার আদি চ্যানেল দখল করে গড়ে ওঠা ম্যাটাডোর অ্যামিউজমেন্ট পার্কটিতে এই মুহূর্তে উচ্ছেদ কার্যক্রম চালাচ্ছে বিআইডব্লিউটি। সকাল থেকে বিআইডব্লিউটির অভিযান পরিচালনাকারী দল, ঢাকা জেলা প্রশাসন, নৌ পুলিশ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা তারা এই পার্কটিতে তারা আসেন এবং এই পার্কটির বেশিরভাগ অংশ কিন্তু পূর্ব চিহ্নিতভাবে করা হয়। বিশেষ করে সরকারের প্রায় 5টি সংস্থা দীর্ঘ 1.5 বছর ধরে বুড়িগঙ্গার আদি চ্যানেলের দখল করে থাকা যে সকল অবৈধ স্থাপনা চিহ্নিত করেছেন তার মধ্যে কিন্তু এই ম্যাটাডোর অ্যামিউজমেন্ট পার্কটি পড়েছে এবং সেই অনুযায়ী কিন্তু আগে এটিকে এই যে পার্কটির মালিক তাদেরকে নোটিশ দেওয়া হয়েছিল যে তাদের যে বেশিরভাগ অংশ চ্যানেলটি ভরাট করে করা হয়েছে সেগুলো যাতে ভেঙে ফেলা হয়, কিন্তু তা না করায় আজ সকালেই কিন্তু বিআইডব্লিউটির যে দুটি এক্সপ্যাভেটর মেশিন রয়েছে এবং তাদের যে নিজস্ব শ্রমিক রয়েছে যারা এই মুহূর্তে হাতুড়ি দিয়ে এই অ্যামিউজমেন্ট পার্কটির চারদিকের প্রথমে দেয়াল ভাঙছেন, যেহেতু অ্যামিউজমেন্ট পার্কটির ভেতর দিয়ে সেই এক্সকেভেটর গাড়ি প্রবেশ করা যাচ্ছে না, সেহেতু প্রথমেই শ্রমিকরা তারা হাতুড়ি এবং কোদাল দিয়ে এই দেয়ালগুলো ভাঙবেন এবং তারপরে ভেতরের যে অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু স্থাপনাগুলো ঘুরিয়ে দেওয়া হবে এবং এই মুহূর্তে কিন্তু ঘটনাস্থলে পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছেন, পাশাপাশি হচ্ছে যারা কর্মকর্তা রয়েছেন তারা রয়েছেন। গত অভিযানের 5 দিনে কিন্তু আমরা আবাসিক ভবন, বাণিজ্যিক প্রতিষ্ঠান কিংবা বাজার দেখতে পেয়েছি, তবে এই অভিযানে এবারই প্রথম যে একটি বিশাল অ্যামিউজমেন্ট পার্ক যেটি কিনা নদীর জায়গা দখল করে সেটি গড়ে উঠেছে এবং চিহ্নিত করা হয়েছে। ঠিক ডান পাশে কিন্তু বুড়িগঙ্গার আদি চ্যানেলের যে খালটি রয়েছে সেটিও কিন্তু প্রায় ভরাট হয়ে গেছে এবং সেই আদি চ্যানেলের জায়গাটিতেই বেশিরভাগ অংশ জুড়ে এই অ্যামিউজমেন্ট পার্কটি কিন্তু গড়ে উঠেছে। আপনাকে যদি জানিয়ে রাখতে চাই, গত 5 দিনে বিআইডব্লিউটির অভিযানে প্রায় 5 একর জমি সেগুলো দখলমুক্ত করা হয়েছে, প্রায় 1000-এর মতো হচ্ছে যে অবৈধ স্থাপনা রয়েছে সেগুলো ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং এই যে উচ্ছেদ কার্যক্রম চলছে সেটি কিন্তু তৃতীয় ধাপের, অর্থাৎ বুড়িগঙ্গার আদি চ্যানেল পুনরুদ্ধারে এর আগে কিন্তু 2019 সালে এবং সবশেষ 2020 সালে প্রথম এবং দ্বিতীয় দফার উচ্ছেদ অভিযান সম্পূর্ণ হয়েছে এবং তৃতীয় ধাপের এই উচ্ছেদ অভিযানটি কিন্তু উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী হচ্ছে। গত 18 মার্চ হাইকোর্ট বিভাগ বুড়িগঙ্গার আদি চ্যানেল দখল করে থাকা যেই স্থাপনাগুলো রয়েছে সেগুলো উচ্ছেদে কিন্তু 3 মাসের সময় বেঁধে দিয়েছিলেন এবং সেই সময় অনুযায়ী কিন্তু আজকে এই উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হচ্ছে। তো আরেকটি বিষয় যদি মৌটুসি আপনাকে জানিয়ে রাখতে চাই, যে প্রায় হচ্ছে 2 একর জায়গার উপরে কিন্তু এই যে অ্যামিউজমেন্ট পার্কটি সেটি 2019 সালে করা হয়েছে এবং সেই আজকে 2021 সালের মাথায় এসে কিন্তু বিআইডব্লিউটির পক্ষ থেকে উচ্ছেদ অভিযানে এই পার্কটির যে অবৈধ অংশগুলো রয়েছে সেটি কিন্তু ভেঙে ফেলার উদ্যোগ নেওয়া হচ্ছে। আপনাকে যদি একটি বিষয় বলে রাখতে চাই, যে বুড়িগঙ্গার আদি চ্যানেলের যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে সেগুলো উচ্ছেদের পর কিন্তু এই উদ্ধারকৃত যেই জায়গাগুলো রয়েছে সেগুলো পুনরায় খনন করা হবে এবং তারপর সেটি বুড়িগঙ্গার আদি চ্যানেলের যে পুনরূপ সেটি কিন্তু আসলে ফিরিয়ে আনা হবে। মৌটুসি, বুড়িগঙ্গার আদি চ্যানেল উদ্ধারে অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটি। রাজধানীর কামরাঙ্গীরচর থেকে সরাসরি যুক্ত হয়ে সে খবর জানাচ্ছিলেন সহকর্মী মার্সিয়া মোমো।